নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, অতীতেও আপনাদের হুগলির জিরাট বলাগড় খামারগাছি অঞ্চলের বেশ কিছু নার্সারি নিয়ে ভিডিও দেখিয়েছিলাম। আবারও দর্শকদের অনুরোধে সেই অঞ্চলে উপস্থিত হয়েছি এবং সেই অঞ্চলের বেশ কিছু নার্সারির ওভারঅল আপডেট আপনাদের দেখাবো। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন। প্রকৃতপক্ষে এই খামারগাছি জিরাট অঞ্চলে প্রচুর নার্সারি রয়েছে, প্রতিটি ঘরে ঘরে নার্সারি বলা চলে। সেখানে আমরা ক্যাকটাস, সাকুল্যান্ট যেমন পেয়ে যেতে পারি, তেমনি বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ এগুলিও আমরা পেয়ে থাকি। শীত অতিক্রান্ত হয়ে গেছে, তাই মরসুমি ফুলগুলি এখন প্রস্ফুটিত হয়েছে। তবে এখন বাগানিদের মধ্যে চাহিদা রয়েছে গ্রীষ্মের কিছু ফুল তাদের বাগানে, বাড়ির ছাদে তৈরি করে। তাই নার্সারিম্যানরা এখন বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন ফুল, যেমন গাঁদা কিছু রয়েছে, এছাড়া জিনিয়া, দোপাটি, কচিয়া এই জাতীয় গাছের চারা তৈরি করতে উদ্যোগী হচ্ছেন। যারা আপনারা বাড়ির বাগানে গ্রীষ্মকালীন মৌসুমি ফুলগুলি করতে চাইছেন, তারা অবশ্যই এই অঞ্চলে এসে চারা নিয়ে যেতে পারেন। সস্তায় চারা পাওয়া যায় জিরাট অঞ্চলে, তা আপনারা অনেকেই গিয়ে সেখানে পরখ করে দেখেছেন। আরেকটি বিষয় এখানে বলে নেওয়া ভালো, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি এবং সেখানে যারা নার্সারিম্যান থাকেন তারা যে প্রাইস বলে থাকেন গাছের, দেখা যায় অনেকের পরবর্তীতে যখন নার্সারিতে যান তখন অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যায়। তার অনেক কারণ থাকে, অনেকের এটা নিয়ে হয়তো সমস্যা হতে পারে। আজ শুধুমাত্র হর্টিকালচার ওয়ার্ল্ড না, তার সঙ্গে আরো যে সমস্ত গাছের চ্যানেলগুলি নার্সারিতে গিয়ে ভিডিও করছে এবং দামের ব্যাপারে একটি ধারণা দিচ্ছে, সেক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বললে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ধরুন একটি আম গাছ 30 টাকা দাম বলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন এই 30 টাকার গাছ সেটা হার্ডেনিং করার পর ছোট চারা হয়, আবার তার থেকে বড় চারা রয়েছে যে চারাটিকে নার্সারিম্যানেরা আরো লালন পালন করেছেন আরো কিছুদিন ধরে, তার পিছনে লেবার কস্টিং দিয়েছেন, সেটির দাম হয়তো হতে পারে 40 টাকা, অথবা হতে পারে 50 টাকা, অথবা হতে পারে 60 টাকা। তো সেই রকম দামের কিছুটা ফারাক হয়, তো সেক্ষেত্রে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না। এটাই আপনাদের কাছে আমাদের হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইল। তো আপনারা আজ
ভিডিও দেখছেন হুগলির জিরাট বলাগড় খামারগাছি অঞ্চলের। এখানে শান্তি নার্সারি বা ভৈরব নার্সারি শুধু না, তার সাথে আরো অনেক নার্সারি আছে, খুব ভালো ভালো নার্সারি আছে, তারামা নার্সারি, দাস নার্সারি, মন্ডল নার্সারি, আরো অনেক অনেক নার্সারি। আপনারা রাস্তা দিয়ে হেঁটে গেলে দুপাশে দেখতে পাবেন। শুধু তাই নয়, অনেক নার্সারি আছে যাদের কোনো নাম নেই, কিন্তু বাড়িকে কেন্দ্র করে, তাদের বসত বাড়িকে কেন্দ্র করে অনেক নার্সারি গড়ে উঠেছে। এবং সেই সমস্ত নার্সারিগুলিতে বিভিন্ন ধরনের গাছ তৈরি হয়। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধু হুগলির এই অঞ্চলই না, পাশাপাশি আপনারা বর্ধমানের পূর্বস্থলী অঞ্চলে যদি যান, সেখানেও আপনারা এই ধরনের বসত বাড়িকে ভিত্তি করে নার্সারি ব্যবসা দেখতে পাবেন। এছাড়া আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার শিখরপুর অঞ্চলে যদি যান, বা আপনারা মুচিসা অঞ্চলে যান, আমতলা অঞ্চলে যান, সেই সমস্ত অঞ্চলেও আপনারা এই ধরনের নার্সারি ব্যবসা দেখতে পাবেন। এবং সেখান থেকে আপনারা কম দামে অনেক ভালো ভালো গাছের চারা পাবেন। এবং আপনারা একটু ঘুরলে, যারা গাছ পছন্দ করেন তারা যদি একটু ঘুরতে পারেন, তাহলে অনেক ধরনের টেকনোলজি যেমন এই নার্সারি অঞ্চল থেকে আপনারা জানতে পারবেন, পাশাপাশি অনেক সস্তায় আপনারা ভালো গাছ কিনতে পারবেন। হ্যাঁ, এখন একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, আমি তো থাকি কলকাতাতে, আমি এত দূরে গিয়ে কেন বেশি পয়সা খরচ করে গাছ কিনতে যাব, আমার তো ট্রাভেলিংয়ে অনেক টাকা চলে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যান প্রকৃতির টানে, কিন্তু আপনারা যদি এই রকম নার্সারি অঞ্চলেও যান, সেখানে প্রকৃতির খোঁজ পেয়ে যাবেন। সে এক অনন্য অসাধারণ, যারা গেছেন তারাই এটি উপলব্ধি করতে পারেন। তাই আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন, বা অনেকে মিলে গাড়ি ভাড়া করে আপনারা যেতে পারেন এই সমস্ত নার্সারিগুলিতে। তাহলে আপনাদের গাছ ক্যারি করারও অসুবিধা হবে না, এবং আপনাদের অর্থ খরচ কম হয়ে যাবে, তাতে আপনাদের কম পয়সায় ভালো গাছ করা সম্ভব হবে। তো বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, হর্টিকালচার ওয়ার্ল্ড আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রত্যেকে খুব ভালো থাকবে।